শুরুতেই যেরকম বললাম যে নিঃসন্দেহে প্রত্যেককেই জানাই শুভ বিজয়া, প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। রিপাবলিক বাংলার তরফ থেকে শুভ বার্তা, শুভ বিজয়া প্রত্যেককে জানাচ্ছি। কিন্তু সব বিজয়ায় হয়তো শুভ বার্তা নিয়ে আসে না, ঠিক যেরকম আমাদের প্রতিবেশী রাষ্ট্রে এই মুহূর্তে এই বিষাদের সুর যেখানে যেখানে মা চলে যাচ্ছেন পাঁচ দিন বাদে, সেখানেও কিন্তু দুর্গাপুজোর শেষে বিজয়া দশমী নিয়ে এলো একটা অদ্ভুত অশান্তির বার্তা। আসলে প্রতিবেশী দেশের কথা যখনই আমরা বলি তখনই আমাদের মধ্যে অন্যরকমের একটা যন্ত্রণা কোথাও, সেই যন্ত্রণার সুর বেজে ওঠে আমাদের মুখের মধ্যে, চিনচিন করে ওঠে একটা জ্বালা, একটা যন্ত্রণা। সেই যন্ত্রণার নাম দেশভাগ। দেশভাগের যন্ত্রণা আছে, তার সঙ্গে রয়েছে দেশান্তরী হওয়ার যন্ত্রণাও। কিন্তু তারপরেও শান্তিতেই আছেন দু দেশের মানুষ। কোথাও সেই ইতিহাসকে, সেই ললাট লিখনীকে একদম নিজের জীবনের সঙ্গে একটা অতীত চ্যাপ্টার মনে করে আপাতত তারা শান্তিতে রয়েছেন। কিন্তু সেই শান্তি নাপাসন্দ বিচ্ছিন্নতাবাদীদের, তাই বারবার অশান্ত হয়েছে বিশ্ব। কখনো ভারত, কখনো পড়শি দেশ বাংলাদেশ, কখনো ধর্মীয় সুরসুরি দিয়ে, কখনো ধর্মকে আশ্রয় করে। বাংলাদেশের খবরের দিকে নজর রাখছি শুরুতে, বাংলাদেশের ছবিটার দিকে, কারণ বাংলাদেশে গত ৯ দিন ধরে বিচ্ছিন্নতাবাদীদের তাণ্ডবে যেভাবে অশান্তি তৈরি হয়েছে তা আজ গোটা বিশ্বের উদ্বেগ বাড়িয়েছে। বাংলাদেশের ইসকন মন্দিরে হামলা এবং তার জেরে মৃত্যুতে প্রশ্নের মুখে এই মুহূর্তে বাংলাদেশ প্রশাসন। এর আগেও একাধিকবার এই ধরনের ঘটনার অভিযোগ সামনে এসেছে, কিন্তু এইভাবে বোধহয় প্রকাশ্যে এই ছবি সামনে আসে। বাংলাদেশ সরকার বারবার চেষ্টা করেছে, বারবার কড়া বার্তা দিয়েছে এই ধরনের বিচ্ছিন্নতাবাদী শক্তিদেরকে লক্ষ্য করে, কিন্তু তারপরও সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে রীতিমতো উদ্বেগের জায়গা তৈরি হয়েছে, এবং যে উদ্বেগ কোথাও গিয়ে পৌঁছলো শেষ পর্যন্ত রাষ্ট্রসংঘ পর্যন্ত। আফগানিস্তানে তালিবান শাসনে মানবাধিকার লঙ্ঘন হোক, বাংলার ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগই হোক, যাই ঘটুক, আর এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্মম অত্যাচারের অভিযোগই হোক, রিপাবলিক বাংলা সব সময় গণতন্ত্রের পক্ষে মানুষের কণ্ঠস্বর হয়ে কথা বলেছে, এর আগেও বলেছে, এখনো বলছে, ভবিষ্যতেও বলবে। আপনারা আমাদের সাহায্য করুন, আমরা খুবই ভীত, এনি টাইম আমাদের মধ্যে অ্যাটাক হতে পারে। কোথায় আপনি দেখুন না, কোথায় কত কত নিউজ চ্যানেল কভার করছে। কালকে খালি আমি দেখলাম রিপাবলিকেই এটা টেলিকাস্ট করা হলো, আর তো কেউ করছে না। বাংলাদেশের পরিস্থিতি এখন যে পর্যায়ে পৌঁছেছে যে বাংলাদেশে থাকা সংখ্যালঘুরা রীতিমতো প্রাণ ভয়ে রয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলছেন যে ব্যবস্থা নেওয়া হবে কড়া হাতে, কিন্তু সত্যি সত্যি এই যে ভয়, কোথাও যে ভয়ের বাতাবরণ থেকে বহু বছর আগে তারা বেরিয়ে এসেছিলেন, বহু বিচ্ছেদের যন্ত্রণা, দু দেশের ভাগের ভাগাভাগি হয়ে যাওয়ার যন্ত্রণা, সেই কাঁটাতারের ক্ষত বুকে নিয়ে কোথাও নিজেদের মাটি, নিজের দেশ আঁকড়ে যারা পড়ে থেকেছেন, সেই ভয় এখনো কেন ফিরে আসছে? সত্যি কি ভয়ের বাতাবরণ রয়েছে সেখানে? শুনবো। কালকে বিজয়াদশমী ছিল, দুপুরবেলা দুটো থেকে পাঁচটা পর্যন্ত এটা তাণ্ডব হয়েছে। আমাদের মন্দিরে ঢুকে মোর দ্যান 200 লোক, দুষ্কৃতীরা ঢুকে আমাদের ভক্তকে মারধার করেছে। অনেক ভক্ত ক্রিটিক্যালি কালকে ইনজোর্ড হয়ে গেছিলো। আজকে সকালে অনেক ভক্তকে পাওয়া যাচ্ছিল না কালকে। আজকে সকালে আমরা দেখলাম কি, আমাদের একটা ভক্তের ডেড বডি তালাবে উপরে যখন উঠেছে তখন আপনারা আমাদের সাহায্য করুন, আমরা খুবই ভীত, এনি টাইম আমাদের মধ্যে অ্যাটাক হতে পারে। বারবার এই ধরনের ঘটনা সামনে আসছে এবং এই জায়গা থেকে প্রশ্ন উঠছে যে আসলে এমন কি ঘটছে, সত্যি কি ঘটেছে, যা ইতিমধ্যে গোটা বিশ্বের নজরে চলে এলো বাংলাদেশ, যেখানে গোটা বিশ্বের বাঙালিরা একজোট হয়েছেন কোথাও এই বাংলার যে শ্রেষ্ঠ শারদোৎসব, এই শারদোৎসবে সামিল হওয়ার জন্য, সে কানাডা হোক, কাকিনাড়া হোক, বা কোথাও কুমিল্লা হোক, বিভিন্ন প্রান্তের বাঙালিরা যেখানে এই উৎসবে সামিল হয়েছেন, যে উৎসব কোথাও ভুলিয়ে দেয় জাত পাত ধর্ম,
যে উৎসবে শামিল হওয়ার জন্য গোটা বছর ধরে অপেক্ষা করে থাকে গোটা বিশ্বের বাঙালি, সেই শারদোৎসবে সেই দুর্গাপূজার সময় এমন কি ঘটলো যে কারণে কোথাও খবরের শিরোনামে চলে এলো বাংলাদেশ? নজর রাখা যাক। গত নদিনের খবর দিই আপনাদেরকে, যে খবর ইতিমধ্যে আসছে এবং যা নিয়ে কিন্তু এপার এপার বাংলা হোক বা ভারত হোক প্রত্যেকটা রাজনৈতিক দল এই মুহূর্তে তাদের রাজনৈতিক মতাদর্শ ভুলে তারাও কিন্তু দুশ্চিন্তা প্রকাশ করেছে, তারাও তাদের চিন্তা ভাবনা দেখিয়েছে যে সত্যি কি ঘটছে। একই সঙ্গে বাংলাদেশ সরকারও চেষ্টা চালাচ্ছে যে যতটা সম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কড়া হাতে। কিন্তু তার আগে আরো একবার বলে নেওয়া যাক যে এই নদিন ধরে এমন কি ঘটলো, চলুন জানা যাক। গত নদিন ধরে বাংলাদেশে অত্যাচার চালানোর অভিযোগ উঠছে, বিচ্ছিন্নতাবাদী শক্তি কি বাংলাদেশে অতিমাত্রায় সক্রিয় হয়ে উঠেছে প্রশ্ন উঠছে। কেন? প্রথমে কুমিল্লা, তারপর চাঁদপুর, তারপর চট্টগ্রাম, সিলেট, এমনকি নোয়াখালী, পরপর সংখ্যালঘুদের ওপর আক্রমণের অভিযোগ উঠছে, সেই জায়গা থেকে উঠছে প্রশ্ন। কোথাও মূর্তি ভাঙার অভিযোগ উঠেছে দুর্গাপুজোয়, কোথাও উঠছে প্যান্ডেল ভাঙার অভিযোগ, কোথাও ইসকনের মন্দিরে সেখানে ভাঙচুর চালানোর অভিযোগ উঠছে। ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তো থাকছেই, কিন্তু তা সত্ত্বেও কোথাও ঘটনাগুলো ঘটছে এবং কোথাও সর্বশেষ যে বিষয়টা ইতিমধ্যেই ইসকনের তরফ থেকে অভিযোগ উঠেছে যে সেখানকার এক ভক্ত তার দেহ কোথাও উদ্ধার হওয়ার পর থেকে এই প্রশ্ন আরও বেশি মাথা চাড়া দিয়েছে। এখনো যদি কড়া হাতে দমন এবং ব্যবস্থা না নেওয়া যায় তাহলে প্রশ্ন উঠবে সংখ্যালঘুরা আদৌ কতটা সুরক্ষিত বাংলাদেশে, এই প্রশ্নগুলো থাকছে।